প্রাইস দিচ্ছে মাত্র 5000 টাকা এটা শাটারগান মাত্র 3000 700 এটাকে ইন্টারন্যাশনাল ক্যামেরা বলে বাংলাদেশের এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন দুজন আপু আছেন তো আপু আপনারা ক্যামেরা কিনছেন না জি কোথা থেকে আসছেন ভাই আমরা আসছি পঞ্চগড় থেকে রফিক ভাইয়ের ভিডিও দেখে এই ক্যামেরা নিতে আসছে আসলে অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো ক্যামেরা এখানে আচ্ছা আচ্ছা বেস্ট ক্যামেরা গ্যারান্টিতে আসছেন আমার ভিডিও দেখি পঞ্চগড় থেকে আসছেন জি ভাইয়া আজকে আসছে মনে করতে হ্যাঁ আজকে আসছি পঞ্চগড় থেকে আচ্ছা বুঝতে পারছেন না তাহলে আপুরা কি ক্যামেরা কিনছে ক্যামেরা 700 টাকা না জি ভাইয়া কেন 700 টাকা ক্যামেরা কিনছে কিটলেস সহ আপনাদের কি রিজনেবল প্রাইস মনে হয়েছে নাকি জি ভাইয়া এখানে অনেক রিজনেবল প্রাইস যেটা আমাদের সাধ্যের মধ্যে আর কি সাধ্যের মধ্যে যদি ক্যামেরা কেউ নিতে চায় তাহলে এই সব বেস্ট আচ্ছা ঠিক আছে 7000 টাকা কেন 1000 এটা শাটারগান মাত্র 3000 700 এটাকে ইন্টারন্যাশনাল ক্যামেরা বলে বাংলাদেশের 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 বছরের শাটার ওয়ারেন্টি দিয়ে থাকি তাছাড়াও নানান যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা অনার করে দিই এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্লগিং ক্যামেরা যেটা রফিক ভাই এখন ইউজ করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আবার চলে আসছি আপনাদেরকে নিয়ে বেস্ট ক্যামেরা গার্ডেন ট্রিতে কিন্তু সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য অনেকে চাইছে ক্যামেরা কিনবে ফটোগ্রাফি করার জন্য ভিডিও করার জন্য বা নিজের পার্সোনাল ছবি তোলার জন্য ক্যামেরা কিনতে চাচ্ছেন কোথায় আসলে ভালো মানের ক্যামেরাগুলো পাওয়া যায় ইউজড বাট ফ্রেশ কন্ডিশন আর আজকে এমন একটা শপে আছি সেই শপের আমি হচ্ছে বেস্ট ক্যামেরা গার্ডেন ট্রি নামেও যেমন ঠিক কাজেও সেরকম কিছু ক্যামেরা দেখার চেষ্টা করবো আজকের ভিডিও স্পেশালি আমার সঙ্গে রয়েছে কিন্তু বেলাল ভাই তো বেলাল ভাই আসসালামু কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ ওকে তো আজকে তো আপনাদের শপে আসলাম যে আপনাদের শুনলাম প্রাইসের শুরু হবে অনেক চিপ থেকে আর প্রত্যেকটা ক্যামেরা কন্ডিশন ভালো থাকবে পাশাপাশি প্রাইসটাও কমিয়ে দিয়েছেন হ্যাঁ প্রত্যেকটা ক্যামেরা আমরা থেকে 5-4000 টাকা যতটা সম্ভব প্রাইস কমায় এবার ভিডিওটা করতেছি আচ্ছা সর্বনিম্ন কত টাকা দিয়ে ক্যামেরা শুরু হবে স্টার্টিং প্রাইস সর্বনিম্ন আমরা যদি নিকনের মধ্যে যাই তাহলে সর্বনিম্ন হচ্ছে আপনার D40 এই যে D40 এটা প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা থেকে DSLR ক্যামেরা শুরু হচ্ছে জি জি মানে শখের DSLR ক্যামেরা মাত্র 5000 টাকা তাছাড়া ক্যানন নিকন সব ধরনের ক্যামেরা রয়েছে লেন্সও রয়েছে যারা লেন্সের প্রয়োজন হবে তাদের লেন্স নিতে পারবে এখান থেকে বা 22L এক্সটেনশন কেও সুবিধা আছে প্রত্যেকটা ক্যামেরা কিন্তু 22L এক্সটেনশন করতে পারবে আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য তো কুরিয়ারের সুবিধা আছে নাম অ্যাড্রেস আর 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার করে দিব এক থেকে দেড় দিনের মধ্যে পেয়ে যাবেন ক্যামেরাটা তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আশা করি সবার কাছে ভালো লাগবে কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো বেলাল ভাই আমার সামনে রয়েছেন বেলাল ভাই কিন্তু জানাবে তাদের সাথে ক্যামেরাগুলো প্রাইস কোয়ালিটি তো বেলাল ভাই শুরুতে আসছি কোনটা দিয়ে শুরু করে আজকে ভিডিওতে আমি শুরুতে স্টার্টিংটা করতে চাচ্ছি ক্যাননের 500D থেকে 500D থেকে জি এটা কিন্তু পা ক্যাননের 500D এটা ডিসপ্লে অনেক বড় এটার প্রাইস দিচ্ছি মাত্র 8500 টাকা 8500 টাকা জি ক্যাননের 500D এর ভিডিও ছবি দুইটাই পাওয়া যাবে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন যারা টিকটক লাইকি ভিডিও বানায় তাদের জন্য বেস্ট মনে হয় আমার তারপর আমি যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে 1000D ক্যাননের 1000D এটার প্রাইস দিচ্ছি মাত্র 7000 টাকা 7000 টাকা ক্যাননের 1000D ঠিক আছে কন্ডিশন দেখুন ফ্রেশ রয়েছে কিন্তু এরপরে যেটা শুরু করবো ওটা হচ্ছে 1100D রেড কালার থেকে এটার প্রাইস পড়বে মাত্র 11000 টাকা ইউনিক একটা কালার ভিডিও ছবি দুইটা রয়েছে এটা আমাদের এগুলো কি ফিক্সড আপনাদের এখানে আসার পরে কি দাম বাড়বে নাকি এগুলো দাম বাড়বে না দাম আরো কমবে আমরা যতটা সম্ভব চেষ্টা করি কাস্টমারকে দাম কমে রাখার জন্য প্রাইস এগুলো অলমোস্ট ফিক্সড থাকে তারপর অনেকে আইসা বলে ভাই একটু কমায় রাখেন এত দূর থেকে আসি তো এসব চিন্তা করে আমরা দেখা যায় আরো অনেকটা কমায় রাখি আর যতটা সম্ভব ডিসকাউন্ট করে দেই আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে যে ক্যামেরাটা দেখবো এটা হচ্ছে ক্যাননের রেবেল T5 এটা 1200D আমেরিকান ভার্সন বা জাপানি ভার্সন বলে থাকে হ্যাঁ এটার প্রাইস দিব মাত্র 12000 টাকা 12000 টাকা এটা কিন্তু ইউকে থেকে আসা 1200 ইউকে থেকে আসা কন্ডিশন কিন্তু ফ্রেশ রয়েছে ওকে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে 1300D এটা প্রাইস দিচ্ছে মাত্র 13000 টাকা 1300D অসাধারণ ক্যামেরা এটার মধ্যে ওয়াইফাই বিল্টিং রয়েছে যারা গুনা ছবি তুলে পাশাপাশি ভিডিও করে পাশাপাশি সাথে সাথে আপনার মোবাইলে বা পিসিতে নিয়ে দিবেন ওয়াইফাই এর মধ্যে নিতে পারছেন 1300D প্রাইস তো নিচে আপনারা জি মাত্র দিচ্ছে 13000 টাকা 1300D 13000 টাকা জি জি প্রত্যেকটা ক্যামেরা কিন্তু কন্ডিশন দেখতে পাচ্ছেন কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসে কম বেশি হতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে 550D এটা একদম ফ্রেশ এটা শাটারগান মাত্র 3000 একদম ব্র্যান্ড নিউ এটার দাম দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 টাকা এই যে যারা বলছেন যে মাইক্রোফোন প্রয়োজন ওয়াজমোবিলে ভিডিও করবে বা ব্লগিং করবে শুরু করতেছেন নতুন ইউটিউবিং অবশ্যই দেখতে পারেন কম বাজেটে সেরা বলতে পারি আমরা মাত্র 14500 টাকা কারণ 550 মাইক্রোফোন সাপোর্টের সহ পেয়ে যাচ্ছেন তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সবথেকে পপুলার ক্যামেরার মধ্যে একটা 600D ক্যাননের 600D ক্যাননের 600D ডিসপ্লে রুটেড ক্যামেরা শুরু হয়েছে ডিসপ্লে রুটেড করা ক্যামেরা যেটা ক্যাননের 600D থেকে ঠিক আছে এটা কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড ওয়াজমোবিলে ভিডিও সহ যে কোনো ভিডিও করতে পারবেন
আমি আর একটা কথা বলে রাখি, এগুলো আমাদের এখান থেকে শুরু হয় 14 থেকে সর্বোচ্চ ফ্রেশ হলে 16-17 পরে, তো এটার প্রাইস দিচ্ছে আমি মাত্র 14,500 টাকা। এটা তো ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ এটা 14,500 টাকা, জি জি একদম কম। আর এর চেয়ে ভালো কন্ডিশন যেটা উঠবে ওটা 1000 টাকা 1500 টাকা একটু বেশি। কারণ জাতীয় ক্যামেরা যেটা বলে, কারণ সাতচল্লিশ ক্যামেরা দেখাবো, এটা হচ্ছে ক্যাননের 7-6, এটাকে ইন্টারন্যাশনাল ক্যামেরা বলে বাংলাদেশের। আচ্ছা, এটা তো জাতীয় ক্যামেরা, ক্যাননের 7-6, হ্যাঁ মাইক্রোফোন সাপোর্টেড, টাচ স্ক্রিন, ডিসপ্লে রুটার সবকিছু পেয়েছেন এটার মধ্যে। এটা অসাধারণ একটা ক্যামেরা, কিন্তু বলতে পারি আমরা ক্যাননের 7-6 প্রাইস আমরা কত নেবেন? এটা প্রাইস দিচ্ছে মাত্র 22,500 টাকা। এটা কিন্তু আমাদের কালার করা বডি, এটা প্রাইস দিচ্ছে 21,500 টাকা। আর আরেকটা আছে, এটা অরিজিনাল কালার, আমাদের কাছে 7-6 কালার অরিজিনাল কালার থাকে, কালার করা থাকে, তো এগুলো প্রাইসটা বেসিক্যালি শুরু হয় 21,000 থেকে 22,000 23,000 24,000 এরকম যায়। যেটা কালার করা বডি থাকে ওগুলো আমরা বলে দিই, এটা কালার করা বডি, এটা দেখে বুঝতে পারতেছেন, এটা কালার করা বডি আমরা বলে বিক্রি করি, এটা প্রাইস দিচ্ছি মাত্র 21,500 টাকা। আর যেগুলো কালার ছাড়া অরিজিনাল ডিসপ্লে, কোনো কাজ করা হয় না, কোনো সার্ভিস করা হয় না, ওগুলা প্রাইস থাকবে 22,000-23,000 থেকে এরকম সামথিং। এরপরে আমি দেখাবো হচ্ছে 750-এর আপডেটটা, 750, এটা হচ্ছে একদম ফ্রেশ, কোনো রং করা হয়নি, অরিজিনাল বডি, এর প্রাইস দিচ্ছে মাত্র 28,500 টাকা। আসলে কিন্তু বুঝতে হবে প্রাইস কম দেওয়ার কারণে কন্ডিশন ডিপেন্ড করে, যদি কন্ডিশন ভালো হয় আরেকটু প্রাইস বাড়তে পারে বা কমতেও পারে, কন্ডিশন অনুযায়ী প্রাইসটা ম্যাটার করে। আমরা বারবার বলে দিই, অনেকে এসে বলে ভাই ভিডিওতে এই প্রাইসটা দেখলাম এখন বাড়তি কেন বা একটু বেশি কেন, তো এটা হচ্ছে যে আমাদের কাছে প্রত্যেকটা ক্যামেরা অ্যাভেলেবেল থাকে, এগুলো সোল্ড হয়ে যায়, তো দেখা যায় আবার আসে, তো দেখা যায় ওইটা কস্ট বেশি থাকে বা না ই থাকে, তো এই জন্য কন্ডিশন ফ্রেশ থাকলে একটু প্রাইসটা বেশি হবে। আচ্ছা ঠিক আছে, অনেকে ক্যামেরা কিনার আগে চিন্তা ভাবনা করে যে একটা ইউজ ক্যামেরা কিনবো, কি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছি আমরা? হ্যাঁ এটা স্বাভাবিক, আমিও কিছু কিনতে গেলে চিন্তা ভাবনা করি যে এটা কিনবো, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে, 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 5 বছরের শাটার ওয়ারেন্টি দিয়ে থাকি। তাছাড়াও নানান যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা অনার করে দিই। এরপরে যেটা দেখবো এটা হচ্ছে আরেকটা পপুলার ক্যামেরার মধ্যে একটা, 200D, ক্যাননের 200D। আচ্ছা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই 200D কোথায় পাওয়া যাবে, তো দেখতে পাচ্ছেন 200D রয়েছে, কিন্তু তো 200D দিয়ে বেসিক্যালি যারা ভিডিও লগইন করে, ভিডিও করে আমার মতো ভিডিও বানাই তাদের জন্য বেস্ট বলতে পারি। জি জি জি, হ্যান্ডেড ক্যামেরা কিন্তু এটা। হ্যাঁ তো এটা প্রাইস হবে কত? এটা প্রাইস দিচ্ছি 30,000 টাকা। 30,000 টাকা। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে 250D, মানে এটা 200D এর আপডেটটা, এটা একদম ফ্রেশ বডি, বক্স কন্ডিশন, এটার সাথে বক্স আছে, এটা বক্সও পাবেন। হ্যাঁ জি জি, এটার সাথে বক্স আছে, বক্স কন্ডিশন, এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 43,000 টাকা। 43,000 টাকা। একটু ভালো মানের ভিডিও করেন, 4K ভিডিও সাপোর্ট লাগবে, মানে 4K ভিডিও করবেন তাদের জন্য এটা দেখতে পারেন। এটা সবকিছু রয়েছে, টাচ স্ক্রিন রুটেড অ্যাভেলেবল, পাচ্ছেন প্রাইস তো 43,000 টাকা। এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্লগিং ক্যামেরা, যেটা রফিক ভাই এখন ইউজ করতেছে, ক্যাননের হচ্ছে M50। আচ্ছা M50 কিন্তু অসাধারণ, চাইলে কিন্তু এই ক্যামেরা আপনি পকেটে ভরে নিতে পারেন, ঠিক আছে? এতটা স্লিম একটা ক্যামেরা, আর হ্যান্ড একটা ক্যামেরা, আমি নিজে ইউজ করি, সাথে আপনারা পেয়ে যাবেন 15-45 একটা কিট লেন্স পেয়ে যাবেন, যেটা বেসিক্যালি থাকে সব সময়, এটা প্যাকেজ কিট লেন্স সহ পেয়ে যাচ্ছেন, প্রাইস তো নিচে আপনারা। হ্যাঁ এটা প্রাইস দিচ্ছে মাত্র 43,000 টাকা। 43,000 টাকা M50? জি M50, অসাধারণ প্রাইস। তো থেকে গর্জিয়াস একটা ক্যামেরা দেখাবো, এটা হচ্ছে ক্যাননের 100D আমেরিকান ভার্সন, রেবেল T5। আপনার টি-শার্টে মিলে গেছে ভাই? জি এটা আমার সাথে মিলে, ঠিক আছে দেখছেন। তো এটা হচ্ছে আমাদের UK থেকে আসা, এটার প্রাইসটা দিচ্ছে মাত্র 32,000 টাকা। যারা একটা শোকিং টাইপের মানুষ, শোকিং টাইপের ক্যামেরা চান অবশ্যই দেখতে পারেন, মানে এটা কিন্তু স্ক্রিন টাচ, এটা সেম টু সেম 200D এর মতো, জাস্ট এটা স্ক্রিনটা রোটেট হবে না। আচ্ছা ঠিক আছে, প্রাইস কত নিচে এটা? মাত্র 32,000 টাকা লেন্স সহ। জি জি, নিকনের আমরার হাতে এটা হচ্ছে নিকনের D7100, এটা হচ্ছে সেমি প্রফেশনাল বডি, স্ক্রিন টাচ আর রোটেট না, এটার প্রাইস দিচ্ছি মাত্র 20,500 টাকা। 20,500 টাকা D7100। জি, এটা কিন্তু অসাধারণ ক্যামেরা, ক্যাননের পাশাপাশি নিকন চান, নিকন তো অ্যাভেলেবল রয়েছে, নিকনের ছবি কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ, কালার কোয়ালিটির জন্য বেস্ট বলতে।
বলতে পারি ঠিক আছে এরপরে দেখব আমরা এরপরে যে আরেকটা আছে D5500 এটা হচ্ছে রেড কালারে এটার প্রাইস দিচ্ছি মাত্র 18500 টাকা 18500 টাকা D5500 তারপরে হচ্ছে এটা লো নিচেরটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা আচ্ছা এটা কিন্তু ডিসপ্লে রোটেট করা যায় টাচ স্ক্রিন দেন ওয়ান টাচ দেয় মাল্টিপল সাপোর্ট রয়েছে সবকিছু পাচ্ছেন এর মধ্যে প্রাইস নিচে কত মাত্র 16000 টাকা 16000 টাকা এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও ছবি দুটোই পাবেন আর এটা হচ্ছে সবথেকে লোয়েস্ট বাজেটের মধ্যে এটা হচ্ছে D40 যারা স্টুডিওর জন্য বা স্টিল ফটোর জন্য চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে D40 এটার প্রাইস দিচ্ছে মাত্র 5000 টাকা 5000 টাকা ওই যে শুরুতে বলছিলাম 5000 টাকা DSLR ক্যামেরা জি জি সেই ক্যামেরাটি পেয়েছেন D40 5000 টাকায় এরপর যে ক্যামেরা হচ্ছে এটা হচ্ছে নিকনের 3000D এটার প্রাইস দিচ্ছে মাত্র 8000 টাকা আচ্ছা নিকনের D3000 এটা কিন্তু শুধু বডি ছবি তুলতে পারবে স্টিল ছবির জন্য যারা স্টুডিও আছে তাদের জন্য দেখতে পারেন এটা বা পাশাপাশি ছবি তুলবেন বাজেট কমের ভিতরে ক্যামেরা চান অবশ্যই এটা দেখতে পারেন প্রাইস কত চান মাত্র 8000 টাকা 8000 টাকা ক্যামেরা দিয়ে কিন্তু আপনি একটা ফটোগ্রাফি বা যে স্টিল ছবি তুলে নিতে পারেন এটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে D3100 নিকনে এটার প্রাইস দিচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা এটা কিন্তু ছবি তোলা পাশাপাশি ভিডিও করা যায় হ্যাঁ হ্যাঁ ভিডিও করা যায় উইদাউট মাইক্রোফোন কিন্তু এটা মাইক্রোফোন সাপোর্টেড না এরপর আমি যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে D3300 আচ্ছা এটার প্রাইসটা দিচ্ছে মাত্র 14500 টাকা 14500 টাকা এটা কিন্তু সাপোর্ট রয়েছে মাইক্রোফোন সাপোর্ট সহ জি জি ভিডিওগ্রাফি ছবি দুটো নিতে পারবেন এরপর হচ্ছে D3400 এটার প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা 16500 টাকা আজ নিকনের ক্যামেরাগুলো প্রাইস কিন্তু অনেক চিপ থাকে কারণ এগুলো কিন্তু কালার কোয়ালিটি অসাধারণ বলতে পারি আমরা যারা কালার করে যদি ক্যামেরা নেবেন কম দামে ক্যামেরা অবশ্যই নিকন দেখতে পারেন নিকনের পাশে তো ক্যানন রয়েছে ক্যানন দেখেছি ক্যানন আরো রয়েছে ক্যামেরা তাছাড়া আমাদের মধ্যে নিকনের প্রফেশনাল বডির মধ্যে আমাদের কাছে আছে 750 7500 এগুলো অ্যাভেলেবল আছে আর হচ্ছে এদিকে হচ্ছে সনি A7 মার্ক 3 ZB1 ব্লগিং এর জন্য এটা ZB1 একদম ফ্রেশ কন্ডিশন নিউ টাইপ এটার প্রাইস দিচ্ছে মাত্র 50000 টাকা এটা বক্স সহায় পাচ্ছি কিন্তু 50000 টাকা তার মধ্যে ক্যাননের 700D নিউ পেয়ে যাবেন তারপরে হচ্ছে ক্যাননের 100D এগুলো সব নিউ পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা ঠিক আছে সনি ক্যামেরা হচ্ছে আলফা C7 মার্ক 3 এগুলো প্রাইস কত নিবেন আপনারা এটার প্রাইস দিচ্ছে মাত্র 138000 টাকা 138000 টাকা এটা কিন্তু ফুল ফ্রেমের ক্যামেরা হ্যাঁ ফুল ফ্রেম ওকে ফুল ফ্রেমের মধ্যে ক্যামেরা দেখবো ফুল ফ্রেম যা চাচ্ছে তাদের নিতে পারেন ক্যাননের ফুল ফ্রেমের মধ্যে আমার কাছে আছে হচ্ছে 6D মার্ক 2 5D মার্ক 3 এটা হচ্ছে 7D হ্যাঁ আমি আমার সবথেকে পছন্দের একটা ক্যামেরা 6D মার্ক 2 থেকে শুরু করব এটার প্রাইস দিচ্ছে মাত্র 70000 টাকা 70000 টাকা 6D মার্ক 2 6D কিন্তু আপডেট মানে 6D বাংলাদেশ নাই এখন অন 6D মার্ক 2 বাংলাদেশ মার্ক 2 বাংলাদেশ এটা কিন্তু দেখতে পাচ্ছেন যারা একটু আপডেট চাচ্ছেন বা প্রফেশনাল কাজ করেন ওয়েডিং এ কাজ করেন সবার জন্য বেস্ট রে বলতে পারি 6D মার্ক 2 প্রাইসিং কত আমরা মাত্র 70000 টাকা 70000 টাকা আচ্ছা ঠিক আছে 7D রয়েছে হ্যাঁ 7D এটার প্রাইস দিচ্ছি মাত্র 18000 টাকা 7D 18000 টাকা ওকে দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যামেরা একটা মিটার সহ পাচ্ছেন 18000 টাকা 7D তাছাড়া আমাদের কাছে সেমি প্রফেশনাল মধ্যে আছে ক্যাননের 60D এটা হচ্ছে মাত্র 20000 টাকা দিচ্ছে ক্যাননের 60D ক্যাননের 60D পাচ্ছেন 20000 টাকায় জি জি বিগিনার লেভেলে কাজ করতেছেন ফটোগ্রাফি করেন বা ওয়েডিং কাজ করেন অবশ্যই তাদের জন্য বেস্ট বলতে বিগিনার জন্য ফাটাফাটি একটা ক্যামেরা বলতে পারি আমরা ক্যাননের 80D এটা আমাদের কাছে 5 6টার মতো আছে এটা আমরা আপনার 45 থেকে শুরু করে 50 পর্যন্ত এটার প্রাইস দিচ্ছি মাত্র 48000 টাকা জি 48000 টাকা 48000 টাকা বেজে ক্যাননের 80D 80D কিন্তু অসাধারণ ক্যামেরা কালার ভিডিওর জন্য বেস্ট ভিডিওর জন্য একটু ফোকাস খুবই ফাস্ট পাচ্ছেন একটা মিটার রয়েছে ISO 50 কেলভিন এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এরপর আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ক্যাননের 5D মার্ক 2 এটার প্রাইস দিচ্ছে মাত্র 25000 টাকা ক্যাননের 5D মার্ক 2 ফুল ফ্রেম ক্যামেরা 25000 টাকা যদি ভালো ইউজ হইছে তবে কন্ডিশন ভিতরে কন্ডিশন ফ্রেশ আর এটা ফটো ভালো উঠে এটা দিও আচ্ছা ঠিক আছে তো ফুল ফ্রেম এরপর আমাদের মধ্যে ফুল ফ্রেমে সবথেকে লোয়েস্ট বাজেটে যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে সেমি প্রফেশনাল মিটার আছে এটার মধ্যে এটার প্রাইস দিচ্ছে মাত্র 8500 টাকা ক্যাননের 30D 8500 টাকা ফুল ফ্রেমের ক্যামেরা তাছাড়া আমাদের কাছে আরো অনেকগুলো ক্যামেরা আছে যে পিছে দেখতে পাচ্ছ সব দেখা পসিবল না ক্যাননের D3X তারপর আরো প্রফেশনাল লেভেলের অনেক ভালো ভালো ক্যামেরা আছে যেগুলো সব দেখানো পসিবল না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আরেকটা কথা আমাদের কাছে প্রত্যেকটা লেন্স अवेलेबल আছে আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত সব লেন্স দিয়ে ভরা এগুলো দেখানো পসিবল না জাস্ট আপনারা আসলে আমরা এগুলো প্রায় লেন্সের প্রাইসটা কিন্তু আলাদা এনে যা প্রাইস বলা হয়েছে ক্যামেরাগুলো সব only 40 price
যদি আমরা লেন্স নিতে যান লেন্সের প্রাইসটা এড করতে হবে পাশাপাশি তো বাড়ি এক্সিসে যা লাগে এক্সিসের প্রাইস এড করতে হবে আপনাদের ঠিক আছে এড করতে হবে ওকে তো যারা কিনা ক্যামেরা নিতে আসবে শপে তো আসবে শপের ঠিকানা একটু বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম ইলেকট্রনিক মার্কেটের বি ব্লক 29 নম্বর শপ যারা নাকি পল্টন হয়ে আসেন তাদের 1 নম্বর 2 নম্বর গেট পড়বে আর যারা স্টেডিয়াম হয়ে আসেন তাদের 7 নম্বর গেট দিয়ে ঢুকলে বি ব্লকের 29 নম্বর শপ আচ্ছা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস সিস্টেম আর আমাদের যারা ঢাকার বাইরের কাস্টমার আছে তাদের জন্য হচ্ছে কুরিয়ারে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা ওটা পাঠাতে থাকি এক থেকে দেড় দিনের মধ্যে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য তো যারা কিনা ক্যামেরা চাচ্ছেন নেওয়ার জন্য অবশ্যই আপনি কিন্তু খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান বেস্ট ক্যামেরা গ্যারান্টি দিয়ে বেস্ট ক্যামেরা ট্রিয়ার দেশ ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে আসতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ